জয়পুরের শিবতলা মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয়েছে। সরাসরি আপনাদের নিয়ে যাব সেখানে। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে। ব্রতদীপ, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে দেখতে পাচ্ছি, কি কারণে এই মিছিল? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি, বোলপুরের শিবতলা মোড় থেকে বিজেপির মিছিল শুরু হয়েছে, যে মিছিলের নেতৃত্বে রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। বোলপুরের ছবি দেখছেন, বোলপুরের শিবতলা মোড় থেকে বিজেপির ছবি দেখো, ছবি দেখো। দেখো, বিজেপির যে কর্মসূচি রাজ্য জুড়ে তারা পালন করছেন, চোর ধরো জেল ভরো, সেই কর্মসূচি নিয়ে কিন্তু এতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দিল্লি এসেছেন, সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায় রয়েছেন এবং অন্য বিজেপির সাংসদরাও রয়েছেন। আমি একটু সুকান্তদের কাছে জানতে চাইবো, সুকান্তদা, এই মিছিলের চলুন, চোর ধরো জেল ভরো, ব্যাস চোর ধরো জেল ভরো। অনুব্রত মণ্ডল, সিবিআই হেফাজতে, এখন কি সেই কারণেই? দেখুন, অনুব্রত মণ্ডল তো আজ না হয় কাল জেলে যাবে বলেছিলাম, এতদিন জেলে যায়নি, সেটাই আশ্চর্যের বিষয়। পার্থ চট্টোপাধ্যায় আজকে খুব ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, অল উইল বি প্রুভড ইন টাইম, নোবডি উইল বি স্পেয়ার্ড, কেউ রেহাই পাবেন না। হঠাৎ এই ধরনের মন্তব্য কি মনে করছেন? পার্থবাবুর তো খেলা শুরু করা উচিত, বলা উচিত যে নোবডি বলতে উনি কাকে কাকে বোঝাতে চাইছেন, সবার নাম প্রকাশ করা উচিত। নাম বলুন, ঢোকানোর ব্যবস্থা আমরা করে দেব। সুকান্তদা, মুখ্যমন্ত্রী আজকে ক্যাবিনেট বৈঠক করেছেন এবং নতুন এবং পুরনো মন্ত্রীদের বলেছেন কোনো কাগজ সই করার আগে ভালো করে পড়ে বুঝে তারপর সই করবেন, খুব সাবধানে। এই যে নতুন যে মন্ত্রীরা হয়েছেন, তারা তো নামে মন্ত্রী, ঠনঠন গোপাল, 1.5 কোটি টাকার বেশি কারো খরচ করার ক্ষমতা নেই, করতে চাইলে পরে তাকে মুখ্যমন্ত্রীর ইয়ে নিতে হবে, পারমিশন নিতে হবে। এর মন্ত্রী হয়েছে না শান্তি হয়েছে, আমরা সেটাই তো বুঝতে পারছি না। হঠাৎ এইভাবে মানে সতর্ক হয়ে সই করার কথা কেন? মুখ্যমন্ত্রী ভাবমূর্তি উদ্ধার করার চেষ্টা করছেন। যত চোর, চোরেদের দিদিমণি হচ্ছে মুখ্যমন্ত্রী। টালিঘাটের যে টালির চালা, সেই টালির চালা থেকে সবাই সার্টিফিকেট নিয়ে তবে চুরি করতে এসে। একেবারে শুনলে রাজনৈতিকভাবে তৃণমূলকে কিন্তু আক্রমণ যেমন করছেন, তার পাশাপাশি অনুব্রত মণ্ডল তাকেও কিন্তু আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি। এবং তোমাকে একটু ছবিটা দেখাবো, ক্যামেরা দীপ্তেন্দুকে দেখাতে বলবো, প্রচুর মানুষ কিন্তু এখানে জমায়েত হয়েছে এবং বোলপুরের এই রাস্তা দিয়ে গোটা শহর কিন্তু এই মিছিল পরিক্রমা করবেন। আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে। বোলপুরের শিবতলা মোড় থেকে শুরু হয়েছে বিজেপির মিছিল। অনেক ধন্যবাদ ব্রতদীপ।